হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সময়ের আলোচিত অপারেটর মাসা ট্রান্সপোর্টকে নিয়ে। চাটগাঁয়া অপারেটর হিসেবে এই পরিচিতি লাভ করে এই পরিবহনটি। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুট দিয়ে তাদের আবির্ভাব ঘটে 2017 সালে। দীর্ঘ 5 বছর সুনামের সাথে চট্টগ্রাম কক্সবাজার রুটে সার্ভিস দেওয়ার পরে তারা 2022 সালে চালু করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। ওই রুটেও তারা সুনামের সাথে সার্ভিস প্রদান করতে সক্ষম হয়। যাত্রী সেবার মান ভালো দেওয়ার কারণে বর্তমানে মাসা ট্রান্সপোর্টের যাত্রী চাহিদা অত্যন্ত বেশি। তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা বর্তমানে পার্বত্য জেলা বান্দরবনে প্রবেশ করতে যাচ্ছে। আজ 1 নভেম্বর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে তাদের এই যাত্রা শুরু হবে। সেই সাথে মাসা ট্রান্সপোর্টের গাবতলি সেকশনের আজ থেকে চালু হতে যাচ্ছে নতুনভাবে। গাবতলি কাউন্টার হতে আজ বান্দরবন এবং কক্সবাজার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে এবং তা নিয়মিত চলাচল করবে। তাদের নতুন রুট হলো গাবতলি, কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল, সায়দাবাদ, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার। গাবতলি থেকে বান্দরবনের উদ্দেশ্যে রাত 9:30 গাড়ি ছেড়ে যাবে। তার পাশাপাশি গাবতলি থেকে কক্সবাজার উদ্দেশ্যে রাত 10টায় তাদের বাস ছেড়ে যাবে। আশা করা যায় ঢাকা কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার, তার পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রুটের মতো ঢাকা গাবতলি থেকে গাবতলি বান্দরবন এবং গাবতলি কক্সবাজারের যাত্রীর চাহিদাও তারা সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করতে পারবে এবং যাত্রীদের মন জয় করে নিতে পারবে। মার্সার সবগুলো গাড়ি হিনুয়েকে 1G চেসিসের, তাছাড়াও তারা সবগুলো গাড়ি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স আফতাব অটোমোবাইলস থেকে। একটি আরামদায়ক এবং কমফোর্টেবল জার্নি যদি আপনি উপর পেতে চান তাহলে আপনি ভ্রমণ করতে পারেন মার্সার ট্রান্সপোর্টের এই বাসগুলোতে। তো তাদের নতুন রুটের জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।